নির্বাচনী রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে ইসি। কাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে শুরু সংলাপ, চেষ্টা চলছে বিএনপিকে আলোচনায় আনা। আমাদের আন্তরিকতার অভাব নাই, টেলিফোন করা হোক। আমি ওনাকে বলেছিলাম, স্যার আপনি আপনাকে দাওয়াত দিলে আপনি আসবেন, উনি চুপ ছিলেন। বরগুনা সাতক্ষীরায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, দুই জেলায় কয়েক হাজার মানুষ পানিবন্দী, ভেসে গেছে মাছের ঘের। রাস্তা থেকে তলাই যে আমরা তিন দিন ধরে অনাহার, আমরা ভাত পানি খাচ্ছি না, রাস্তায় আমরা বসে রই, মাছ টাছ সব সব তলাই গেছে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, সদরঘাটে উপচে পড়া ভিড়, বাস ট্রেনে নির্বিঘ্নে আসছে যাত্রীরা। চাহিদা যোগানের ভারসাম্যহীনতায় ডলারের বাজারে চরম অস্থিরতা, বিলাসজাত পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। শুভেচ্ছা এবং আমন্ত্রণ যমুনা নিউজে, টুম্পা হাসান আছি আপনাদের সাথে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, পুরো খবরে যাব। শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ডামাডোল, কাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনী সংলাপে বসছে ইসি। নিবন্ধিত 39 দলের দাবি ও পরামর্শ শুনবে নির্বাচন কমিশন। দুই নির্বাচন কমিশনার জানিয়েছেন, বিএনপি সহ সকলের অংশগ্রহণ আশা করে নির্বাচন কমিশন। সংবিধান ও আইন সমর্থন করে বেশিরভাগ দলের এমন দাবির বাস্তবায়ন করতে চায় কমিশন। হোক সে কাগজে ব্যালট, নয়তো বৈদ্যুতিক বোতামের ইভিএম, ভোট মানেই সম্মতি আদায়ের লড়াই, নাগরিকদের প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিকতা। জাতীয় নির্বাচনের বাকি প্রায় দেড় বছর, তবে আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রোববার থেকে শুরু হচ্ছে ইসির নির্বাচনী সংলাপ, 17 থেকে 30 জুলাই পর্যন্ত চলবে টানা আলোচনা। নির্বাচন করার জন্য ওনার যে কোনো সাজেশন দিতে পারেন আমাদের, হ্যাঁ, অর্থাৎ নির্বাচন ব্যবস্থাপনা, প্রেজিডিং অফিসার, পুলিং অফিসার, পুলিং এজেন্ট, বা আপনার ইভিএম হোক, ব্যালট হোক, অথবা কমিশনের আরও কী কী দায়িত্ব পালন করা উচিত। কেবল আয়োজনের আনুষ্ঠানিকতা নয়, নতুন ইসির চাওয়া ভোটের গ্রহণযোগ্যতা। তাই বিএনপি সহ নিবন্ধিত সব দলের নির্বাচন ভাবনা জানতে চায় কমিশন। পদ্ধতির সংস্কার চাইলেও তা জানাতে পারে দলগুলো। এর আগে ইভিএম সংলাপেও বিএনপি সহ নির্বাচন বিমুখ দলগুলোকে আনার চেষ্টা করেছিল বলে জানিয়েছেন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব। আমরা বারে বারেই তাদেরকে ডাকবো, যতদিন তারা না আসবেন ততদিন ডাকবো, ডাকতেই থাকবো, আমরা আহ্বান জানাবো। আপনি যদি না আসেন নির্বাচনে, জনগণ তো আপনাকে, আপনার কথাই ঠিক না, আপনার কথা ঠিক না, তো জনগণ নির্ধারণ করতে পারছে না। কিছু অনিয়ম যেন কেউ না করতে পারে, সেই প্রোটেকশন নেওয়ার জন্য আমরা অবশ্যই নতুন নতুন পন্থা বের করব। আমাদের আন্তরিকতার অভাব নাই, টেলিফোন করা হোক। আমি ওনাকে বলেছিলাম, স্যার আপনি আপনাকে দাওয়াত দিলে আপনি আসবেন, উনি চুপ ছিলেন। এরই মধ্যে নির্বাচনী রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে ইসি। দলের সাথে সংলাপ শেষে চূড়ান্ত প্রস্তুতি শুরু হবে, তাই সংলাপকে বিশেষ গুরুত্ব দিতে চায় কমিশন। আপনারা দেখেছেন যে লাস্ট ইলেকশনের বড় বড় ইলেকশন, যেটা পৌরসভা এবং সিটি কর্পোরেশন, আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি। ওটা যদি পাইলট প্রজেক্ট ছিল, আমাদের কি ইচ্ছা আছে কিন্তু যে সংসদ নির্বাচনেও কিন্তু এই ধরনের আমরা ব্যবহার করব ডিফারেন্ট গেজেটের। একদিকে ভোটের প্রস্তুতি শুরু হলেও নিরপেক্ষ সরকারের দাবিতে মাঠে সরব বিএনপি। ইসির কোনো সংলাপে না যাওয়ার দাবিতেও অটল দলটি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পূর্ণিমার জোয়ারে বরগুনা ও সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ, তলিয়ে গেছে পুকুর, মাছের খের, প্রতিবারই জোয়ারে নতুন করে ঢুকছে পানি। দ্রুত সংস্কার করা না হলে আরও এলাকা প্লাবিত হবার শঙ্কা স্থানীয়দের। বেড়িবাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি, এরই মধ্যে তলিয়ে গেছে পুকুর, মাছের খের।
স্থানীয়রা জানান সপ্তাহখানেক আগে পূর্ণিমার জোয়ারের চাপে বরগুনার তেঁতুলবাড়িয়া এলাকার 100 মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এতে প্লাবিত হয় তালতলি উপজেলার 8টি গ্রাম। পানি ঢুকে পড়ে সদর উপজেলা, পাথরঘাটা, আমতলি, বামুনা ও বেতাগী উপজেলার নিম্নাঞ্চল এলাকাতেও। ফলে কয়েকদিন ধরেই জোয়ারের সময় পানি ঢুকে পড়ছে। দুর্ভোগে অন্তত 10,000 মানুষ। রাস্তা ছুটে তলায় গিয়েছে, আমরা 3 দিন ধরে অনাহার। আমরা ভাত পানি খাচ্ছি না, রাস্তায় আমরা বইয়ে রয়েছি। মাছটা সব তলায় গেছে। 3 দিন ধরে তো ঘর বাড়ি তলায় গেছে, আমরা কোনো খাওয়া দাওয়া নাই। আমাগো মানুষ খাওয়া দাওয়া পাচ্ছে না, তাদের কৃষি মাছ সবকিছু এই পানি দিয়ে তলিয়ে গেছে। একই দশা সাতক্ষীরার শ্যামনগরেও। খোলপেটুয়া নদীর বেড়িভাত ভেঙে 5টি গ্রাম প্লাবিত। স্থানীয়রা জানায়, প্রবল জোয়ারে বৃহস্পতিবার পশ্চিম দুর্গাপাটি এলাকায় বেড়িবাঁধের প্রায় 100 ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়। বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে থাকে লোকালয়ে। জোয়ারের পানিতে ভেসে গেছে শত শত মাছের ঘের। বাঁধ দ্রুত সংস্কার না করা গেলে আরও 6টি গ্রাম প্লাবিত হতে পারে বলে শঙ্কা এলাকাবাসীর। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বলছেন, স্থানীয়দের সহযোগিতায় বাঁধটি সংস্কারের চেষ্টা চলছে। সিয়াম মিন্তা মাহফুজ, যমুনা নিউজ। বরগুনার প্লাবন পরিস্থিতির খবর জানবো আমাদের সহকর্মী ফেরদৌস খান ইমনের কাছ থেকে। ইমন, জোয়ারের কারণে অনেক এলাকায় তো প্লাবিত হয়ে গেছে, সেখানে একটু যদি জানতে চাই যেগুলো প্লাবিত হয়ে আছে সেই এলাকাগুলোর অবস্থার কথা, এবং সেই সাথে এই বেড়িবাঁধ যেগুলো ভেঙে দিয়ে এই অবস্থা তৈরি হয়েছে সেগুলো সংস্কারের আসলে কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা। হ্যাঁ টুম্পা, আমি আসলে এই মুহূর্তে সেই তালতলি উপজেলার তেঁতুলবাড়িয়া জয়েলভাঙ্গা ওই এলাকায় আছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই যে বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন যে নদী পায়রা নদী, ঠিক এই এখান থেকে কিন্তু এই জয়েলভাঙ্গার এই তেঁতুলবাড়িয়ার এই এলাকা কিন্তু এই ভেঙে গেছে, যেটা দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে মূলত এই ভাঙা অংশ থেকে ঢুকে প্রায় 7 থেকে 8টি গ্রাম প্লাবিত হয়েছে। এখানকার মানুষের যে অবস্থা, সবেমাত্র কিন্তু জোয়ার শুরু হয়েছে, আর জোয়ারের পরিমাণ আরো বাড়তে থাকলে দেখা যাবে যে এই ভাঙা অংশ থেকে পানি ঢুকে প্লাবিত হয়ে যাবে। আর এখানকার এই যে বাঁধ যে নির্মাণের যে বিষয়, সেটি এখানকার যারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন এই পানি যদি টেনে যায় মূলত জোয়ারের চাপ যখন কমে যাবে হয়তো তখন এগুলো সংস্কার করা যাবে। এর আগে এখানে সংস্কার কোনোভাবেই সম্ভব হবে না। এখন দেখা গেছে যে যখন এই জোয়ারের পানি যদি বৃদ্ধি পেয়ে যায় তখন কিন্তু স্থানীয় যারা আছে তারা আবার আশ্রয় কেন্দ্রে চলে যাবে, জোয়ারের পানি কমে গেলে কিন্তু আবার তারা নিজ নিজ বাড়িতে ফিরে আসবে। মূলত এখানকার জনগণ যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু একটা কথা বলছেন, তাদের কিন্তু আজ 4 থেকে 5 দিন ধরে কোনো রান্না বান্না হচ্ছে না, কারণ তাদের কোনো চুলা চাটকি কিছুই নেই, সবকিছুই পানিতে ভিজে গেছে। টুম্পা, ধন্যবাদ আপনাকে ফেরদৌস খান ইমন, জানাচ্ছিলেন বরগুনা থেকে প্লাবন পরিস্থিতির অবস্থা। জয়পুরহাটের তিলকপুরে একতা এক্সপ্রেস ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়েছে। জয়পুরহাটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে, তাতে একটু ঘটনাস্থলের অবস্থা জানবো। সেখান থেকে সহকর্মী আব্দুল আলিম আমাদের সাথে যুক্ত আছেন। আলিম, বগি উদ্ধার করতে কত সময় লাগতে পারে, উদ্ধার কাজ শুরু হয়েছে কিনা সেখানে? এইমাত্র বগি উদ্ধার কাজ বলতে গেলে প্রায় সম্পন্ন হয়েছে, এখন উদ্ধার কাজ চলছে। সান্তার এবং কিশোরদীপ থেকে একটি রিলিফ ট্রেন এসে বগে উদ্ধারের কাজ চলছে। আপনাদের দর্শকদের একটু দেখাই টুম্পা, যেটি হচ্ছে যে চাকাটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই চাকাটি কিন্তু লাইন থেকে নেমে গিয়েছিল, সে কারণে উদ্ধার কাজ সাপেক্ষে দর্শকদের দেখানোর চেষ্টা করছি। অংশ অর্থাৎ ইঞ্জিন সহ কিছু বগি পূর্বেই বিচ্ছিন্ন করে সান্তাহারে নিয়ে যাওয়া হয়েছে, এবং পিছনে যে বগিগুলো ছিল সেই বগিগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা রেল কর্তৃপক্ষ আমাদের যেটা জানিয়েছেন সেটি হচ্ছে যে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সান্তাহার এবং ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসেছে। তবে টুম্পাইয়ের মধ্যে একটি খবর, সেটি হলো যে আসলে এই ট্রেনটি কিন্তু ঢাকা যাচ্ছিল, এই সাথে এই ট্রেনটি বিচ্ছিন্ন হওয়ার কারণে আরো বেশ কয়েকটি ট্রেন, বিশেষ করে সান্তাহার রেল স্টেশনে দ্রুতযান ট্রেন এবং খুলনা থেকে ছেড়ে আসা
সীমান্ত এক্সপ্রেস ট্রেন এবং আটকেলপুর স্টেশনে নীল সাগর ট্রেন আটকা পড়েছে, ফলে হাজার হাজার যাত্রী তারা দুর্ভোগে রয়েছেন। তবে ট্রেন কর্তৃপক্ষ বলছে যে যত সম্ভব যত দ্রুত সম্ভব তারা কিন্তু ট্রেন লাইনচ্যুত ট্রেনটিকে ট্রেনে তারা তুলে চেষ্টা করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেই ট্রেনটিকে তো লাইনে বসানো হয়েছে এবং উদ্ধার কার্যক্রম অনেকটাই শেষ। এখন তারা বলছেন যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে উদ্ধার কাজ শেষ হলে ট্রেনটি ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। উৎসুক জনতা, হাজার হাজার জনতা এখানে ভিড় করছেন এবং সেই সাথে ট্রেনের অন্যান্য যে যাত্রীগুলো রয়েছেন তারা কিন্তু বিকল্প পথে অনেকেই গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করেছেন, কেউ বাসে, কেউ বা অন্য কোনো ভাবে যাওয়ার চেষ্টা করছেন। তবে কর্তৃপক্ষ আমাদের বলছে যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো সেটি স্বাভাবিক করতে পারবে এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। আর টুম্পা পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেন সেই ট্রেনটি কিন্তু ভোর 5টার দিকে সিলেটপুর স্টেশনে এই হঠাৎ করে 4টি চাকা ট্রেন থেকে নিচের দিকে নেমে যায়, ফলে ট্রেন যোগাযোগ যেটি সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে কিন্তু চতুর্দিকে বিশেষ করে জয়পুরহাট থেকে বা এই লাইন থেকে খুলনা অঞ্চল এবং ঢাকা সহ সারা দেশে ট্রেন চলাচল যে যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়েছে। তবে আব্দুল আলী আমাদের জানাচ্ছিলেন জয়পুরহাটে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল এবং সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে চালু হওয়া শুরু হবে। টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 5 জন। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ধুল্লা মনসুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সড়কে বিকল হয়ে দাঁড়িয়েছিল ট্রাক, সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকামুখী বিনিময় পরিবহনের একটি বাস, একই সাথে বাসটিকেও পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়, তাদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কের এক লেনে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডলারের মার্কেটের অস্থিরতা। খোলা বাজারে বিক্রি বাড়িয়েও স্বাভাবিক করা যাচ্ছে না। ব্যাংকিং চ্যানেলে লেনদেন হচ্ছে 93.95 টাকা আর খোলা বাজারে 100 টাকার কাছাকাছি। ব্যাংকাররা বলছেন চাহিদা যোগানের মধ্যে ভারসাম্যহীনতার কারণেই এই অস্থিরতা। অর্থনীতিবিদদের মতে বাজারে কারসাজি চলছে, ডলারের অস্থিরতা কমাতে বিলাসপূর্ণ আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানির সাথে সঙ্গতি রেখে বাড়ছে না রপ্তানি, যে কারণে দেখা দিয়েছে বড় ধরনের বাণিজ্য ঘাটতি। সবশেষ হিসাব অনুযায়ী বিদায়ী অর্থবছরে বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $30 বিলিয়ন উপরে। ঘাটতি মোকাবেলায় বড় ধরনের সহায়তা করে প্রবাসী আয়, কিন্তু সেখানেও সুখবর নেই। সব মিলিয়ে টানাপোড়েন চলছে বৈদেশিক মুদ্রাবাজারে, যার প্রভাব পড়েছে ডলারের বিনিময় মূল্যে। 3 মাসে দাম বেড়েছে 9 বার। ব্যাংকাররা বলছেন সরবরাহ সংকটই মূল কারণ। কমোডিটি প্রাইসের ভ্যালুটা বাইরের মার্কেটে অনেক বেড়েছে, সুতরাং আমাদের ইম্পোর্ট সেটেলমেন্ট প্রাইসটা বেড়ে যাচ্ছে এবং এটার সাথে সাথে আপনার ভলিউমও কিছু বেড়েছে, কারণ কোভিডের পরে যখন ইকোনমিটা ওপেন হলো তখন ভলিউম তো স্বাভাবিকভাবেই বেড়ে যাওয়ার কথা আর কি। তো এই দুটো মিলিয়ে আমাদের ইম্পোর্টের উপর একটা প্রেশার আসতেছে। তো এই ডিমান্ড সাপ্লাইয়ের মিসম্যাচের জন্যই কিন্তু বেসিক্যালি এই ঘটনাটা ঘটছে। এটা লং রানে আমাদের কোনো চিন্তার বিষয় না, কারণ আমাদের এক্সপোর্ট যখন আবার শুরু হয়ে যাবে একেবারে ফুল সুইংয়ে, আমাদের ইম্পোর্ট কিন্তু তত এত বেশি লাভ হবে না। এবং ধরেন আমাদের রেমিটেন্সটাও আমি আশা করব যে রেমিটেন্সটাও একটু একটু টার্ন অ্যারাউন্ড হবে, তো তখন আমার মনে হয় যে এই ডলারের রেটটা একটা স্টেবল হবে আর কি। বিশ্লেষকরা বলছেন বৈদেশিক অর্থনৈতিক পরিস্থিতির কারণেই সংকট তৈরি হয়েছে ডলারের। আন্তর্জাতিক পরিসরে পণ্যের দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধিও একটি বড় কারণ, যার প্রভাব পড়েছে দামে। তবে এর পেছনে দায় আছে ব্যাংকারদেরও। আসলে কিছু ব্যাংকও এর সাথে জড়িত এবং এই ব্যাংকগুলো এই রেটটাকে ম্যানিপুলেট করেছে তাদের প্রফিট বাড়ানোর জন্য। ব্যাংক তার এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে কিন্তু আসলে কম রেটে রেমিটেন্স আনতেছে, এনে এইখানে আবার ইম্পোর্টারদের কাছে ওরা অনেক বেশি দামে বিক্রি করতেছে। এবং ব্যাংক যদি অফিসিয়ালি বেশি দামে বিক্রি করে তখন খোলা বাজারে তো আরেকটু বেশি হবেই। তো ম্যানেজ প্লটিং করলে পরে এবং মনিটরিং যদি ঠিক মতো থাকে, বাংলাদেশ ব্যাংক যদি মনিটরিং করতে পারে যে কেউ ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ম্যানিপুলেশন করছে না, তাহলে কিন্তু খোলা বাজার রেট খারাপ হবে না। বাংলাদেশ ব্যাংক বলছে বাজার স্বাভাবিক করতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হচ্ছে, নিরুৎসাহিত করা হচ্ছে বিলাসপূর্ণ আমদানি, এরই মধ্যে বন্ধ করা হয়েছে ঋণ সুবিধাও। মেইন আমার যে এলসির জন্য যেগুলো পুরো নিত্য প্রয়োজনীয় দ্রব্যদ্রব্য আমাদের লাগবে এগুলো তো আমরা কার্টেল করতে পারবো না। ল্যাক্সারি আইটেমগুলো যদি আমরা ইম্পোর্ট বন্ধও করে দিই তাহলেও কিন্তু আমাদের তেমন কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা যেখানে হাত দেওয়া যায় সেখানে কিন্তু আমাদের দেশের সাথেই কিন্তু এগুলো করতে হচ্ছে। ডলার সংকট নিরসনে রপ্তানি ও প্রবাসী আয় বাড়াতে হবে, সেজন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক।
আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পরিবার পরিজনের সাথে পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে আজও রাজধানীতে ফিরছেন নগরবাসী। তাই বাস, ট্রেন আর ফেরিঘাটে রাজধানীমুখী মানুষের ভিড় বেড়েছে। সহকর্মীদের কাছ থেকে জানার চেষ্টা করব সেই খবর। শুরুতেই কমলাপুর রেল স্টেশনে যেতে চাই আশিক মাহমুদের কাছ থেকে। আশিক মাহমুদ, আপনি সকাল থেকেই জানাচ্ছিলেন স্টেশনের অবস্থা, যদি এই ঘন্টার অবস্থা জানতে চাই, রেলপথে ফিরতি যাত্রা কেমন হয়েছে যাত্রীদের, যাত্রীদের অভিজ্ঞতা কেমন? টুপা, ধন্যবাদ। আসলে ফিরতি যাত্রীদের যাত্রা, বেশিরভাগ যাত্রীর যাত্রাই বেশ স্বাচ্ছন্দ্যে, বেশ ভালোভাবেই মানুষ ঢাকায় ফিরছে। আপনি জানেন আগামীকাল থেকে অফিস আদালত যেগুলো আছে সেগুলো পুরোদমে খোলা যাবে, অর্থাৎ আজকেই যারা আগামীকাল অফিস আদালত করবেন তারা কিন্তু আজকে যে যেভাবে পারছেন সে কিন্তু ঢাকার পথ ধরেছেন। আমরা এই মুহূর্তে কমলাপুরে রয়েছি। কমলাপুরে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী, তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে করে ঢাকায় আসছে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, পঞ্চগড় এবং খুলনা, এইসব এলাকার যেসব যাত্রী তারা আসলে সকাল থেকে বেশ কিছু ট্রেন এসেছে। তবে একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, জয়পুরহাটে একতা এক্সপ্রেসের একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে, যার ফলে ওই জয়পুরহাট সহ পঞ্চগড় ওই অঞ্চলের যে ট্রেনগুলো আছে, নীলসাগর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, এই দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, যার ফলে সেই সব ট্রেনগুলো আসেনি এবং কখন আসবে এটিও আসলে রেল কর্তৃপক্ষ জানে না। তো সেই ওই ট্রেনের যেসব যাত্রী ছিল, যারা ওই ট্রেনে করে ঢাকা থেকে ফিরতে, ঢাকা থেকে ঢাকা ছাড়তে যাচ্ছিল, তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে, কারণ ওই ট্রেনগুলো আর আসবে না। ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ আসলে ওই ট্রেনগুলো মানুষের কাছ থেকে ওই ট্রেনের টাকা আসলে ফেরত দিচ্ছেন, অনেকে ট্রেন ফেরত দিচ্ছে, টিকিট ফেরত দিচ্ছেন, এরা আবার অনেকে অন্যান্য ট্রেনের টিকিট কেটে যাচ্ছেন। তো ওই যাত্রীরা আসলে বেশ ভোগান্তিতে পড়েছে। তবে এই ট্রেন আসলে কখন উদ্ধার হবে, এই লাইন কখন চালু হবে, এটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সব কিছু মিলিয়ে বলা যায় যে 37 জোড়া ট্রেনের মধ্যে এখন পর্যন্ত 15 জোড়া ট্রেন ভালোভাবে এসেছে গেছে, কিন্তু দুটি ট্রেনের আসলে শিডিউল বিপর্যয় হয়েছে আর বাকিগুলো এখন পর্যন্ত ঠিক আছে। আর সবার যাত্রা সার্বিকভাবে সবাই বলছেন বেশ স্বাচ্ছন্দ্যে তারা ঢাকায় ফিরতে পারছেন। রূপা, তার মানে যাত্রাটা স্বস্তি হয়েছে, তাদের স্বস্তিদায়ক হয়েছে, সেই খবরটা জানছিলাম আপনার কাছ থেকে। আসি একটু যদি ট্রেনে কর্মস্থলে ফেরার চিত্র দেখতে চাই চট্টগ্রামের সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে জানতে চাইবো, সবুজ, ট্রেনে যাত্রীচাপ কেমন দেখছেন, শিডিউল বিপর্যয়ের মতো কোনো কাহিনী আছে কিনা? টুম্পা, মূলত বেশ কয়েকদিন ধরেই কর্মস্থলে ফিরছে মানুষ, অর্থাৎ ঈদ শেষ করে ফেরার যে জায়গাটি সেটি গত 2-3 দিন ধরে চলছে। তবে আজকে সবচেয়ে বেশি চাপ ছিল, যেহেতু কালকে থেকে পুরোদমে অফিস আদালত বা কাজ খুলবে বা কর্মস্থলের যে জায়গাটি সেটি পুরোপুরি দমে চালু হবে, সে কারণে মূলত আজকে কর্মস্থলে ফেরা বা ঈদ শেষে বাড়ি ফেরার যে মানুষের ভিড়, সেই ভিড়টি সবচেয়ে বেশি। এর মধ্যে চট্টগ্রামে 7টি ট্রেন এসে পৌঁছেছে, যার মধ্যে প্রত্যেকটি 2-1টি ঢাকা রুটের যে ট্রেনগুলো, 2টি ট্রেন, এই ট্রেনগুলো ছাড়া বাকি যে অন্যান্য রুটগুলো রয়েছে সেই প্রত্যেকটা রুটের ট্রেনের বিলম্বে পৌঁছেছে। কিছুক্ষণ আগে উদয়ন এক্সপ্রেস এসে পৌঁছেছে, সেটি 7:20 এসে পৌঁছানোর কথা ছিল, সেটি পৌঁছেছে 10টার দিকে। কিছু বিজয় এক্সপ্রেস এখান থেকে 7টার দিকে আসার কথা, সেটিও এসে পৌঁছেছে 8:30 দিকে, সেটি এখন এখান থেকে মূলত শুধু যে চট্টগ্রামে ফিরছে সেটি নয়, চট্টগ্রাম থেকে ফেরারও, অর্থাৎ চট্টগ্রাম থেকে অনেকে ঈদ শেষে ময়মনসিংহ বা সিলেটের পথে যাত্রা করছে, তাদেরও অনেকে অপেক্ষা করছে। এই বিজয় এক্সপ্রেসে যারা অপেক্ষা করছেন তারা মূলত সেই 7টার থেকে অপেক্ষা করছে, এখন পর্যন্ত তাদের ট্রেন এই স্টেশনে এসে পৌঁছায়নি। সব মিলিয়ে বলা যায় যে চট্টগ্রাম ঢাকা রুটে যে ট্রেনগুলো সেগুলো বাদ দিয়ে বাকি যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোতে বিলম্বে, প্রত্যেকটা ট্রেনে বিলম্বে পৌঁছাচ্ছে এবং যাত্রী ভোগান্তি আসলে চরমে উঠেছে বলা যায়। ধন্যবাদ আপনাকে আরিফুর রহমান সবুজ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে ট্রেনে অবস্থা দেখছিলাম স্টেশনের। আমরা যদি একটু সাভারে যেতে চাই সহকর্মী মাহফুজ রহমান নিপুর কাছে যদি জানতে চাই, নিপু, আজ থেকে তো বেশিরভাগ শিল্প কারখানাই খোলার কথা, খুলে গেছে এরই মধ্যে, আপনি বলছিলেন সকালবেলায়, কর্মীদের কি অবস্থা দেখছেন, কিরকম সবাই এসে জয়েন করেছেন কিনা কাজে? টুম্পা, ঠিকই বলেছেন যে আমরা কিন্তু দেখেছি যে ঈদের ছুটি কাটিয়ে তারা আশুলিয়া শিল্পাঞ্চলের যে সকল পোশাক কারখানা রয়েছে এবং অন্যান্য যেসব কারখানা রয়েছে ওই কারখানার শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছেন। আজকে অধিকাংশ কারখানায় কাজ শুরু হয়েছে এবং যেগুলো কাজ শুরু হয়নি এটি আগামীকাল থেকে শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যতটুকু জেনেছি যে দূর দূরান্ত থেকে যে সকল শ্রমিকরা এসেছিলেন তারা কিন্তু
গতকাল পৌঁছেছেন এবং এই পৌঁছানোর পর তারা তাদের যে ধরনের প্রস্তুতি সেগুলো সেরে আজকে সকালে যোগ দিয়েছেন। দুটি পর্যায়ে শ্রমিকরা কাজে যোগ দেন, একটি হচ্ছে সকাল 8টা থেকে এবং আরেকটি হচ্ছে সকাল 9টা থেকে। আমরা দেখেছি এই দুই শিফটেই কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং কারখানার শ্রমিকদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি তারা বলছেন যে ছুটি কাটিয়েছে, এখন তারা কারখানা এসে উৎপাদনের চাকা হাল ধরছেন, তারা এই কথাগুলো বলছে। কিন্তু তাদের ভিতরে কাজেও কিন্তু আমরা বেশ আনন্দের ছোঁয়া দেখেছি, তারা এই আজকে কর্মস্থল প্রথম কর্মস্থল ঈদের পর তার জন্য তারা আজও সাজুগুজু করে একেবারে বন্ধুদের সাথে দেখা করার জন্য একটু অন্যরকম প্রস্তুতি নিয়ে কারখানাগুলোতে প্রবেশ করেছেন। এছাড়াও আমরা আরেকটি বিষয় দেখেছি, অনেক কারখানায় কিন্তু আমরা দেখেছি শ্রমিকদের বরণ করেছেন, অর্থাৎ ফুল দিয়ে তাদেরকে বরণ করেছেন। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে উৎপাদনের চাকা ঘুরতে শুরু করেছে আসলে শিল্পাঞ্চলে, আগামীকাল শতভাগ উৎপাদনের চাকা ঘুরবে। ধন্যবাদ আপনাকে মাহফুজুর রহমান নিপু। আমরা একটু জানবো ঘাটের অবস্থা। রাজবাড়ী দৌলতদিয়া থেকে যুক্ত আছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, ঘাটের অবস্থা যদি একটু জানতে চাই এখনকার এই ঘন্টা কেমন দেখছেন, যানবাহন এবং যাত্রী চাপ কতটা? টুম্পা, এর আগে সংবাদে আমরা ঠিক যেমনটি জানাচ্ছিলাম দৌলতদিয়া ঘাট প্রান্তে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ তেমনটি লক্ষ্য করেনি এবং এখন পর্যন্ত কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ সেই স্বাভাবিকভাবেই কিন্তু হচ্ছে, অতিরিক্ত বা উপচে পড়া যে ভিড় সেটি কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে না। যারা স্বাভাবিক যানবাহনগুলো আসছে তারা কিন্তু সরাসরি এসে ফেরির নাগাল পাচ্ছেন, এছাড়া যে সকল যাত্রীরা আসছে তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে ফেরিতে উঠতে পারছেন। তো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি দৌলতদিয়া 5 নম্বর ফেরিঘাট এলাকার অ্যাপ্রোচ সড়কে, সড়কের যে জিরো পয়েন্ট সে জিরো পয়েন্ট থেকে মহাসড়কে কিন্তু যানবাহনের কোনো লম্বা সিরিয়াল তৈরি হয়নি, যে বাসগুলো আসছে সরাসরি কিন্তু ঘাটের অ্যাপ্রোচ সড়কে চলে আসছে এবং পন্টুনের উপর কিছুক্ষণ অপেক্ষার পরে কিন্তু সে যানবাহনগুলো ফেরি নাগাল পাচ্ছে। তাছাড়া যে সকল যাত্রীরা পায়ে হেঁটে বা লোকাল বিভিন্ন বাহনে ঘাট এলাকায় আসছেন তারাও কিন্তু দ্রুতই ফেরিতে নাগাল পাচ্ছেন এবং ফেরিতে উঠছেন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেটি বলছে গত 24 ঘন্টায় কিন্তু তারা 3000-এর অধিক যানবাহন কিন্তু এই দৌলতদিয়া ঘাট ব্যবহার করে ঢাকামুখী হয়েছেন। আজ বিআইডব্লিউটিসি বলছে যে এই নৌ রুটে যাত্রীদের চাপ সামাল দিতে কিন্তু 16টি ফেরি দিয়ে যানবাহন এবং যাত্রী পারাপার করা হচ্ছে। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত সংখ্যক ফেরি রয়েছে, গতকালের তুলনায় আজকে যাত্রী এবং যানবাহনের চাপ অনেকটাই কম, তবে ধারণা করছেন এখনো কিন্তু যাত্রীদের আসার সম্ভাবনা রয়েছে, তবে নিরাপদ এবং নির্বিঘ্নে কিন্তু তারা পারাপার হতে পারবেন। তো সার্বিক চিত্র যদি বলি তাহলে কিন্তু দৌলতদিয়া ঘাটে ভোগান্তি ছাড়াই এখন পর্যন্ত যাত্রীরা স্বাভাবিকভাবে কিন্তু পদ্মা পাড়ি দিচ্ছেন। টুম্পা, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড় ছিল সদরঘাটে। রাতভর ভ্রমণ শেষে সকাল নাগাদ ঢাকায় পৌঁছেছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা লঞ্চগুলো। ভ্রমণ নির্বিঘ্ন হয় খুশি যাত্রীরা, ছিল না তেমন কোনো অভিযোগ। যাত্রীদের এমন সাড়ায় খুশি লঞ্চ সংশ্লিষ্টরাও। শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সুপ্রিম কোর্ট এই রায় দেন। মাহিন্দা ও বাসিল দেশ ত্যাগ না করার বিষয়ে আদালতে মুচলেকা দেন। আইনজীবীদের মাধ্যমে দেয়া মুচলেকায় তারা অঙ্গীকার করেন দায়ের হওয়া আবেদনের শুনানি না শেষ হওয়া পর্যন্ত দেশ ছাড়বেন না রাজাপাকসে পরিবারের এই দুই সদস্য। সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেকে নজরদারিতে রাখা হয়েছে বলেও জানানো হয়। এর আগে গোপনে দেশ ত্যাগ করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, আশ্রয় নেন মালদ্বীপে। নানা আলোচনা সমালোচনার মধ্যেই সৌদি আরব সফরে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জেদ্দা বিমানবন্দরে তাকে স্বাগত জানান মক্কার গভর্নর। এরপরই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর বাদশাহ সালমানের সাথে সাক্ষাৎ করেন বাইডেন। বৈঠকে জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্য বিষয় নিয়ে আলোচনা করেন তারা। মার্কিন প্রেসিডেন্ট জানান দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়েও আলোচনা করা হয়। এই সময় ইয়েমেনে স্থিতিশীলতা ফেরাতে সৌদি আরবের প্রচেষ্টা এবং সামরিক অভিযানের প্রশংসা করেন বাইডেন। রুশ বাহিনীর টানা বোমা হামলায় বিধ্বস্ত ইউক্রেনের মাইকোলিভ শহরের একাংশ, মধ্যাঞ্চলীয় ভিনিৎসিয়া শহরেও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।
শুক্রবার রাত ভোর মাইকোলিভ শহরের একাংশে চলে রুশ বাহিনীর গোলাবর্ষণ। মুহুর্মুহুর গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয় শহরটির আবাসিক বাণিজ্যিক ভবন সহ শতাধিক স্থাপনা। গোলার বিস্ফোরণে শহরের অন্তত 10টি স্থানে আগুন ধরে যায়। এর পাশাপাশি মধ্যাঞ্চলীয় ভিনিৎসিয়া শহরেও মিসাইল হামলা অব্যাহত রয়েছে। বিমান থেকে চালানো হয়েছে এইসব ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে রুশ বাহিনীকে প্রতিহত করতে ইউক্রেনীয় সেনারাও তীব্র লড়াই করছে জানিয়েছে কিয়েভ। নতুন করে পাওয়া M270 মাল্টিপল রকেট সিস্টেম থেকে রুশ বাহিনীর অবস্থানের উপর হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। করোনা ভাইরাসের আরেকটি নতুন ঢেউয়ের সতর্কতা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO-র শীর্ষ গবেষক সৌম্য স্বামীনাথন জানান, আরেকটি নিউ ওয়েভ আসার মতো বৈশ্বিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবাইকে এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। বলেন, নতুন করে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সাব ভ্যারিয়েন্ট BA.5, যা আগের ডেল্টা বা অমিক্রনের তুলনায় অনেক বেশি বিপজ্জনক। এই ভাইরাসটির মারণ ক্ষমতা অন্যান্য পরিবর্তিত ধরনগুলোর তুলনায় বেশি বলেও জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গত কয়েক মাস সংক্রমণ ও মৃত্যু শিথিল থাকার পর বিশ্বব্যাপী আবারও করোনার ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে। এই পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট 56,63,00,000 বেশি মানুষ, আর মৃত্যু হয়েছে মোট 63,85,000 বেশি। দর্শক, এই ছিল যমুনা নিউজ আয়োজনে।